হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লুই প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পা দু হাজার একুশ বাইশের তিনশো ছাপান্ন নম্বর পেজে যে তোমাদের ইতিহাসে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার এই নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও চলো আজি ক্লাস শুরু করা যাক বলছে বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক বলছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু করে হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ বিংশ শতকে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের দুই সাব অল ট্রাউন্ড এক প্রসিদ্ধ ঐতিহাসিক ছিলেন হলেন সঠিক হবে অপশান নাম্বার গ রণজিৎ গুহ নেক্সট বলছে একের দাগে তিন ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন সঠিক হবে অপশান নাম্বার গ দাদা সাহেব ফালকে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার ভারতের ক্রিকেট খেলা পতন করেন সঠিক হবে অপশন নাম্বার ক ইংরেজিরা নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পাঁচ জীবনের ঝরাপাতা আত্মজীবনী হল সঠিক হবে অপশন নাম্বার গ সরলা দেবী চৌধুরানী নেক্সট প্রশ্ন বলছে একের দাগের ছয় এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রচিতাকে হলেন সঠিক হবে অপশন নাম্বার খ আচার্য জগদীশচন্দ্র আচার্য প্রবুলচন্দ্র রায় নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সাত নীল দর্পণ নাটকটি রচনা করেন সঠিক হবে অপশন নাম্বার ক দীনবন্ধু মিত্র নেক্সট প্রশ্ন বলছে একের দাগের আট দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ কেশবচন্দ্র সেনকে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের নয় হুতুম প্যাঁচা নকশা ছদ্মনাম নয় পরিচিত অপশান নাম্বার খ কালীচন্দ্র কালীপ্রসন্ন সিংহ নেক্সট বলছে একের দাগের দশ নীতির প্রবক্তা হলেন উত্তর হবে অপশান নাম্বার খ টমাস মেকলে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের এগারো প্রথম ভারতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় সঠিক হবে অপশন নাম্বার খ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট বলছে একের দাগের বারো কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করতেন সঠিক হবে অপশান নাম্বার গ বিরসা মুন্ডা নেক্সট প্রশ্ন বলছে একের দাগের তেরো বারোশাল বৃদ্ধের নেতৃত্ব দেন সঠিক হবে অপশান নাম্বার খ তিতুমির নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চৌদ্দ নীল কমিশন গঠিত হয় সঠিক হবে অপশান নাম্বার ঘ আঠেরোশো ষাট সালে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পনেরো এইটিন ফিফটি সেভেন গ্রন্থে লেখক হলেন সঠিক উত্তর ব্যবসা নাম্বার খ ডক্টর সুরেন্দ্রনাথ সেন নেক্সট প্রশ্ন বলছে একের দাগের ষোলো উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন সঠিক উত্তরের ব্যবসার নাম্বার খ ডক্টর অনিল সিল নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সতেরো ভারত সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার খ আঠেরোশো ছিয়াত্তর সালে নেক্সট প্রশ্ন বলছে আঠেরো একের দাগের আঠেরো ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল সঠিক উত্তর অপশন নাম্বার গ সমাচার দর্পণ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের উনিশ ক্রেস্কো গ্রাহক গ্রন্থটির আবিষ্কারক হলেন সঠিক উত্তর অপশান নাম্বার ঘ জগদীশচন্দ্র বসু নেক্সট প্রশ্ন বলছে একের দাগের কুড়ি আনন্দমঠ উপন্যাসে আছে সঠিক উত্তর অপশান নাম্বার ঘ সন্ন্যাসী ফকির বৃদ্ধের কথা নেক্সট প্রশ্ন বলছে দেখো বিভাগ খ দুই যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও উপবিভাগ টু পয়েন্ট ওয়ান একটি বাক্য উত্তর দাও টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান বলছে রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী উত্তর হবে জীবন স্মৃতি নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বন্দে বলছে বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি হিন্দু বালিকা বিদ্যালয়ে বর্তমানে নামে পরিচিত উত্তর হবে স্কুল নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর দা বলছে সাইলেজ স্প্রিং সাইলেন্ট স্প্রিং কার লেখা উত্তর হবে রাসেল কারসন নেক্সট দেখো বলছে বিভাগ টু পয়েন্ট টু ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হিন্দু ব্যক্তিট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটি হবে ভুল নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট টু পয়েন্ট টু বর্তমান ভারত বর্তমান ভারত সুভাষচন্দ্র বসুর লেখা এটি হবে ভুল নেক্সট বলছে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বিধবা বিবাহ আইন পাস করেন পাশ হয় আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এটি হবে ঠিক নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর মহাবিদ্যকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এটি হবে ভুল নেক্সট বলছে উপবিভাগ টু পয়েন্ট থ্রি সঙ্গে কমে মেলাও তাহলে এটি হবে কলকাতা কলকাতা মাদ্রাসা হবে গ ওয়ারেন হেস্টিং আবল তাবোল হবে সুকুমার রায় অপশান ক নেক্সট বলছে ভারত সভা এটি হবে বলছে আনন্দমোহন বসু আর নে শেষ প্রশ্ন হচ্ছে নীল দর্পণ বিদ্রোহ এটি হবে দিগম্বর বিশ্বাস নেক্সট দেখো বলছে টু পয়েন্ট ফাইভ বিভাগ নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক বাক্য নির্বাচন করো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বলছে বিবৃতি বলছে হুতুম নকশা বিদ্রোহ জাতীয় রচনা এটি উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই এতে কলকাতার বাবু সমাজে বিদ্রোহ করা হয়েছে নেক্সট বলছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু বিবৃতি বলছে সরলা দেবী লক্ষ্মী ভাণ্ডারে স্থাপন করেছিলেন করা হয়েছিল ব্যাখ্যা নম্বর তিন বিদেশি পণ্যের বয়কর করার জন্য নেক্সট বলছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি বিবৃতি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ডেবিট হেয়ার উদ্যোগে হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ব্যাখ্যা নম্বর এক ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে নেক্সট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর বিবৃতি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করা হয় ব্যাখ্যা নাম্বার ওয়ান হবে সঠিক উত্তর এর দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানের শাসনের অবসান ঘটে তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝে রয়েছো তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্রথম প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দাও